প্রিয় বোন আপনাকে বলছি, আপনার স্বামী কি জিনিস জানেন? আপনার স্বামী কি জিনিস? ঢাকা গুলিস্তান গেছেন আপনারা? ফ্লাইওভারের নিচে কিছু পুরাতন জুতা বিক্রি করে, দেখছেন না? আমি একদিন রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি, তো যাওয়ার পথে এক দোকানদারকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি সোরা মার্কেট? হ্যাঁ, আমরা তো এই জন্যই মসজিদে গেলে জুতা খুঁজে পাই না, আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, জুতা সোরা কয় জুতা কোন জোড়া ভালা। হ্যাঁ এই তো ঘটনা, এই সোরা সব সোরা জুতা এখানে আসে। হুজুর চোরা জুতা এখানে থাকতেও পারে নাও থাকতে পারে। আমি বললাম, তাহলে সব পুরুষের জুতা কেন, মহিলার জুতা নাই কেন? বলছে, হুজুর মানুষ এখানে পুরুষের জন্যই পুরান জুতা কিনতে আসে, মহিলার জন্য পুরান জুতা কিনতে কেউ এখানে আসে না। আমি চিন্তা করলাম, আসলে ঠিক, একজন স্বামী যত খারাপ হবে হোক, একজন স্বামী যত দরিদ্র হবে হোক, নিজের জন্য পুরানটা কিনবে, নিজের জন্য কম দামিটা কিনবে। বহু ঈদ গিয়েছে, নিজের জন্য কোনো একটা পোশাক কিনতে পারে নাই, বহু স্বামী আছে নিজের জন্য কম দামিটা কিনবে, কিন্তু নিজের স্ত্রীর জন্য সবচেয়ে বেশি দামিটা কিনতে চায়, ঠিক না? আর আপনি সেই স্বামীর সাথে এভাবে কথা বলছেন, আপনি স্বামীর সাথে এভাবে কথা বলছেন? প্রিয় বোন আপনাকে বলছি, মা তা জাউজুহু আলাইহা গাদিবুন, কোনো মহিলা এমন অবস্থায় মারা গিয়েছে তার স্বামী তার উপরে রাগান্বিত, ওই মহিলা দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন, কিছু হলেই কথা বন্ধ। আমাদের মহিলারা রাগ উঠলেই দুইটা কাজ করে, নাম্বার এক কথা বন্ধ করে দেয়, নাম্বার দুই রোজা স্টার্ট করে দেয়। সেহরি কিন্তু খায় নাই, সেহরি ছাড়াই রোজা শুরু। এই জন্য মহিলাদের জন্য রোজার ওয়াজ করা লাগে না। আলহামদুলিল্লাহ রোজা সিয়ামের ব্যাপারে মহিলারা কয় নাম্বারে কথা বলে, কয় নাম্বারে? এক নম্বরে আছে। স্বামীর সঙ্গে ঝগড়া রোজা শুরু, শাশুড়ির সঙ্গে ঝগড়া রোজা শুরু, শাশুড়ির সঙ্গে ঝগড়া রোজা শুরু, তার মানে বুঝছেন তো, খানা বন্ধ, খাবো না তো খাবো ইয়া। আরে বোন ভাতের কি দোষ, ভাত কি করছে? রাত্রে দরকার হয় ঘরে দরজা বন্ধ করে অন্ধকারে খাবে, তারপর আপনার সামনে খাবে না, কারণ আপনার সামনে খেলে তার দাম কমে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় বোন আপনাকে বলছি, আপনি যখন রাগান্বিত রেখে স্বামীকে রাগান্বিত রেখে ঘুমান, সারা রাত ধরে ফেরেশতারা আপনার জন্য গজবের বদদোয়া করে।